Bye.
হাহাকার নেই কোনো অভিশাপ সেখানে সেখানে আমি আমার প্রাণ বিসর্জন দিব তোমার তোমার চরণে আমাকে একটু স্থান দাও আমার এই প্রাণটাকে স্থান করতে চাই আমি এই প্রজাদের অভিশাপ থেকে মুক্তি পেতে চাই আমি মুক্তি পেতে চাই কেন তুমি আত্মহত্যা করবে আত্মহত্যা মহাপাপ আমি প্রজাদের সুখ শান্তি মুখ বিরাজ ছেড়ে রাজ্য ছেড়ে জীবনে প্রাণ বিসর্জন দিতে তাই আমি ওই নদীতে যাও দে আমি আমার প্রাণ বিসর্জন দেব হকদালা ইল্লাল্লাহ ওরে বুখা তুই যদি আমার কথা না মানিস তাহলে আমি তোকে অভিশাপ অভিশাপ আমি রাজ্যের সমস্ত রাজ্যের প্রজাগণের অভিশাপের বোঝা মাথায় নিয়ে চলেছি আর তুমি কেন আমার অভিশাপ ওরে বুখা কেন তুই শোনা রাজ্য ছেড়ে এসেছিস আর কেন বা তোকে প্রজাতে অভিশাপ দিচ্ছে সন্তানহীন আট করে তাই এই রাজ্যের সমস্ত প্রজামণ্ডলীগণ আমাকে অভিশাপ দিচ্ছে ওরে বুখা কে বলেছে তুই আট করে দেখি দেখি তোর হাত কাটা তোর সন্তান আছে তোর বেগমের ঘরে একটি সন্তান হবে তুই শীঘ্রই রাজ্যে ফিরে যা কেমন করে আমি সন্তান পাবো দরবেশ হ্যাঁ আমি কি স্বপ্ন দেখেছি না রে মুখা না স্বপ্ন নয় বাস্তব বলুন দরবেশ বলুন বলুন আমি কিভাবে সন্তান পাবো ওরে বুকা আমি তোকে আশীর্বাদ করে দিচ্ছি আমার আশীর্বাদ নিয়ে শীঘ্রই রাজ্যে ফিরে যা তখনই দেখতে পাবে তোর বেগমের ঘরে সন্তান হবে বলছে দেখ নদীতে আগুন লেগেছে আমাকে আর দাঁড়িয়ে থাকতে চলবে না আমি এক্ষুনি যাবো আমার বেগমের কাছে আমার বেগম হয়তো আমার জন্য পাগল হয়ে আছে আমি এক্ষুনি রাজ্যে ফিরে যাব রাজ্যে ফিরে গিয়ে আমার রাজ্যের প্রতিটি প্রজাদের ঘরে ঘরে জানিয়ে দিব আমি সন্তানের পিতা হতে যাচ্ছি আমি সন্তানের পিতা হতে যাচ্ছি যেখানে যা কিছু আছে সব কিছু মনে রয়েছে নেই শুধু জাহাপনা কিন্তু এখন আমি কি করব কেমন করে আমি বাঁচব জাহাপনা এই রাজ্য ছেড়ে চলে গেছে কিন্তু আমি আমি কি করব আমি এই রাজ্য ছেড়ে চলে যাব জাহাপনার সন্ধান যদি আমি না করতে পারি তাহলে তাহলে আমি আমার প্রাণ বিসর্জন দেব স্বামী হারা জীবন নিয়ে আমি আমি কিছুতেই বাঁচতে পারবো না আমি কিছুতেই বেঁচে থাকতে চাই মহারাজের সংবাদ আমি পেলাম না পান নেই
মতিলাল তুমি যাহপনার সন্ধান করতে পারলে না কিন্তু কিন্তু বলো মতিলাল এখন আমি কি করব আপনি এত অস্থির হবে না বেগম সাহেবা যেমন করে হোক আমি যাহপনার সন্ধান আমি আপনার কাছে নিয়ে আসবো অল্প বাহুজি না 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 যাহপনাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না যাহপনাকে ছেড়ে আমি বাঁচতে পারবো না আমি আত্মহত্যা করব আমি আত্মহত্যা করব তুমি হয়তো বুঝবে না বেগম তোর বেশ আমাকে আশীর্বাদ করে বলেছে কি বলেছে আমার সন্তান সন্তান লাগবে সত্যি তুমি আছো সত্যি তুমি এই পৃথিবীতে আছো তারপর কি হলো চলো বেগম যাও বেগম দরবেশ আমাকে একটি ভুল দিয়েছে হ্যাঁ হ্যাঁ বেগম এই ভুল সেবন করলে তোমার গর্ভে আসবে পুত্র সন্তান জানা যার পরে এই গরিবের একমাত্র দল তুমি কেড়ে দিয়েছ কেন যে তুমি গরিবকে কাঁদাও তুমি আমি কত আশা করেছিলাম আমার ছেলে দুটোকে মানুষের মতন মানুষ করে তুমি তুমি একটার মুখে সাইকেলে দিলে সুদা বাবা বাবা তবু তুমি কাঁদছো এই কাদিবের জন্য যে মাটির পৃথিবীতে এই গরিবের জন্ম নেছ দায়িত্ব শুরু হয়েছে গরিবের কেন্দ্র তাহলে যে কেন তোর ভাইকে আমি হারালো হরি হরি বাবা সবার তুই আমার মুখে আয় বাবা ওই ওই শয়তান আদের দেখা যাচ্ছে একবার যদি তারে পাই তাহলে তার মন্ড আমি একেবারে ছিঁড়ে ফেলবো যে শয়তানের কারণে আমার পিতা হয়েছে পাগল যার কারণে আমার মা হয়েছে খুন যার কারণে আমি হয়েছি বয়হারা আমি সেই শয়তানকে হত্যা করে প্রবল করে যাব এই গরিবের বহুতে শক্তি আছে কিনা
তুমি কোথায়? তোমাকে হারিয়ে আমি আর বাঁচতে পারি না ভাইজান, আমি যে আর বাঁচতে পারি না। আমি এখানে কেন? আমার ভাইজান কোথায়? আমি আমার ভাইজানকে ছাড়া তো আমি কিছুতে বাঁচব না। কে তোর ভাই? আর কি বা হয়েছে তোর ভাই? বল আমাকে, খুলে বল। দরবেশ বাবা, আমার বড় ভাই আর আমি একসাথে শিকারে গিয়েছিলাম।
হঠাৎ আমি একটু আড়ালে যেতে এসে দেখি আবার ভয়জন নেই। তুমি বলো দরবেশ বাবা কোথায় গেলে আমার ভাইজানকে পাবো? আমি ভাইজানকে ছাড়া বাঁচতে পারবো না। তোকে কোথায় যেতে হবে না, চল আমার সাথে। কোথায় যাব দরবেশ বাবা, আমি যে পথ হারা জয়ের পাখির মতো স্বর্ণ ছাড়া হয়েছি আমার আর কিছুই নেই। সবই হবে, চল আমার সাথে। হকমালা ইল্লাল্লাহ, হকমালা ইল্লাল্লাহ।